আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন দুটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রথম আপডেটটি হচ্ছে আবারও পেছাতে পারে আইবিএ এর ভর্তি পরীক্ষা। এখন চলো দেখে নেই বিস্তারিত। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে ঢুকলে তোমরা আমার আরেকটি চ্যানেল দেখতে পাবে, নাম হচ্ছে বঙ্গ ফুডিস। এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় 2020-21 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখগুলো পেছানো হতে পারে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিনস একটি সভা করবে, ফলে আগামী 13 জুলাই থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে কিনা বিষয়টি নিয়ে ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে আগামী 30 জুলাই বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আইবিএর অধীনে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী ও চলমান কঠোর লকডাউন অব্যাহত থাকলে এই পরীক্ষাও পেছানো ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে আজ সোমবার 12 জুলাই আইবিএর পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবুল মোমেন দা দিল্লি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষার বিষয়ে আমরা এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারিনি। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ইউনিটের সাথে সমন্বয় করে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শীঘ্রই এ ব্যাপারে জানানো হবে। এর আগে 4 জুন আইবিএর 29তম ব্যাচে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে করোনার কারণে সেটি শেষ মুহূর্তে স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এদিকে গত মাসের শেষের দিকে করোনা সংক্রমণ কিছুটা কমলে 30 জুলাই নতুনভাবে পরীক্ষার দিনক্ষণ নির্ধারণ করে, তবে দেশে করোনার বর্তমান পরিস্থিতিতে সেই দিনক্ষণও আবার পেছানো হতে পারে। আরেকটি আপডেট চলো দেখে নেই। আরেকটি আপডেট হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে কাল বসছে ডিনস কমিটি। সেখানকার সিদ্ধান্তে এখন ঝুলে আছে ভর্তি পরীক্ষার যথাসময়ে নেওয়া কিংবা না নেওয়ার বিষয়ে। বিষয়টি দা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন ডিন। আজ সোমবার বিকেলে বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সামাদ বলেন, ভর্তি পরীক্ষার ব্যাপারে আগামীকাল সিদ্ধান্ত হবে। আগামীকাল ডিনস কমিটির সভা রয়েছে, সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। অপরদিকে চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, ভর্তি পরীক্ষার বিষয়ে আগামীকাল ডিনসদের নিয়ে উপাচার্য একটি সভা ডেকেছে, সেখানে হয়তো তা জানা যাবে। তাহলে বন্ধুরা, যে পর্যন্তই তোমরা জানতে পারলে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তির নতুন এই আপডেটগুলো। এর মধ্যে যদি নতুন আপডেট চলে আসে সেই আপডেটগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি আমার চ্যানেলে শেয়ার করে দিব। যেহেতু আগামীকাল এই ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার কথা, সিদ্ধান্ত আসার সাথে সাথেই সেই নিউজ আপডেটও আমি আমার চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করে দিব। তাই আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।